बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल सामी शफिन काछो दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियो उपभोग करछे सकल मिष्टी भाई बोनदेरके आमार पक्ष थेके अनेक अनेक भालोबासा आशा करी आल्लाहर मेहरबानीते रमजान मासे भालो आछेन आमरा भालो आछि आर आजके प्रतिदिनेर मतो आबारो आरेकटि रेसिपि निये हाजिर हलाम আমি ইফতারের জন্য আজকে বরিন্দা তৈরি করেছি আপনাদের কাছে কেমন লাগবে জানি না যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিবেন আর যে সকল নতুন বন্ধু আজকেই যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের ঘরে পৌঁছে যায় আর ইনশাআল্লাহ আমিও আপনাদের ঘরে চলে যাব নিয়ম মেনে আর ফলো আজ করে আসুন দেখে নিই আজকের মূল প্রণালী এখানে আমি একটি বাটি নিয়েছি আর আমি মেজারমেন্ট কাপে এক কাপ আমি বেসন নিয়েছি আর আমি নিয়ে নেব এখানে আর হাফ কাপ আমি বেসন নিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দেব স্বাদমতো লবণ স্বাদমতো লবণ আর সামান্য আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দিব আর এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই মিশ্রণটা ভালো করে মিক্স করে আমি এখন ব্যাটারটা গুলে নেব আর কতটুকু ঘনত্ব রাখব অবশ্যই আমি এখানে দেখিয়ে দেব আমি এখন একটু একটু পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছেন আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে সহজ হবে আর আমি ব্যাটারটা কতটুকু ঘনত্ব রেখে আমি গুলে নিচ্ছি আমি সাথে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটু পানি দিয়ে গুলে নিব আর ব্যাটারটাকে যত স্মুথভাবে ইয়ে করে নেবেন ততটাই ভালো হবে ফেটিয়ে নিলে আপনার বরিন্দাটা ভালো হয় আর এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডারও লাগবে না এভাবে হয়ে যাবে আমি এটাকে ভালো করে ই করে নিচ্ছি এখন আমি চলে আসলাম আমি শিরাটা করে নেব এখানে আমি দেড় কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আমি বেসন নিয়েছি ততটুকু আমি চিনি দিয়েছি এখন আমি এর মাঝে এক কাপ পানি দেব আমি শিরাটার মাঝে কিছুটা মশলা দেব এখানে আমি এক টুকরো দারচিনি ঠ্যাঙ্গা নিয়েছি আর দুটি এলাচ আমি দিয়ে দিলাম এখন আমি এই মিশ্রণটাকে আমি গলিয়ে নেব চিনি আর পানি একসাথে গলিয়ে একটি শিরা বানিয়ে নিচ্ছি আর এখানে আমি যাতে করে বসে না যায় তার জন্য আমি এক টুকরো লেবু নিয়ে আমি এর রসটা এখানে দিয়ে দিচ্ছি এখন একটু আমি মিশ্রণটাকে আমি এখন নামিয়ে নেব পরবর্তী ধাপে চলে আসলাম চুলায় আমি ফ্রাই প্যান বসে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ গরম হয়ে আসে আমি ততক্ষণ অপেক্ষা করব আর আমি একটা এখানে ছাকনি নিয়ে নিয়েছি আমি এখানে একটু একটু ব্যাটার দিয়ে এটাকে আমি এখন এই বরিন্দাগুলো বানিয়ে নিচ্ছি এখন আর বেশি এটাকে এরা তেলের মধ্যে রাখা যাবে না আর সাথে সাথে উঠিয়ে নিতে হবে আমি উঠিয়ে নিচ্ছি আমি এভাবে বরিন্দাগুলো উঠিয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা প্রতিদিন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন আমার পাশে আছেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাকে প্রতিদিন আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব আমি আবার আরেকটু ব্যাটার নিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বানিয়ে নিচ্ছি আর ছোট বড় হলে সমস্যা নেই কারণ এগুলো নিজের হাতে করা জিনিস আর ঘরের জিনিস তৈরি করাটা খুবই স্বাস্থ্যকর এভাবে আমরা চেষ্টা করব ঘরের মধ্যে তৈরি করে নেওয়ার জন্য আমি এবার আবার উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব আমি শিরাটা হালকা গরম করে নিয়েছি এখন আমি এর মাঝে একটু একটু করে বরিন্দা দিয়ে দিব আমি এখন বরিন্দাগুলো অ্যাড করে দেব আবারও বলছি ভুল ত্রুটি হলে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এভাবে আমি একসাথে মিক্স করে নেব
আমি আবারও বলছি নিজের হাতে করা জিনিসে আনন্দই আলাদা। আমরা অবশ্যই সহজে দোকান থেকে কিনে আনতে পারি, কিন্তু তার চেয়ে স্বাস্থ্যকর জিনিস হচ্ছে ঘরে তৈরি করা। এখন আমি এভাবে আমি বৃন্দাটাকে মিক্স করে প্রায় এক দেড় ঘন্টা রেখে দেব। বেশিক্ষণ রাখতে হবে না, এক দেড় ঘন্টা রেখে দিলেই ব্যাস হয়ে গেল দোকানের মতো বৃন্দা। এই হচ্ছে আজকে আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।